তুমি এখনি বের হও, গ্রামে আসো, এখানে আমার জীবন মরণ প্রশ্ন। নদীর পাড়ে এসে চোখ কপালে উঠে গেল আমার। চারদিকে কালো জলরাশিতে বিস্তীর্ণ, তবে কোথাও কোনো মাঝি মোল্লা দেখা নেই। হাই ফ্রেন্ড, দিস ইজ বিএইচআর ফ্রম থিয়েটার হরর ক্লাব। না 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 না, একবার বললামই তো আমি পায়েলকে ছাড়া আর কাউকেই বিয়ে করব না। তোমরা তোমাদের ইচ্ছা আমার উপর চাপে দিতে পারো না, আমি এখন যথেষ্ট বড় হয়েছি। আর হ্যাঁ, আর কোনো মেয়ে পেলে না, শেষমেশ সুট কি? ইয়াক, আমি ওকে বিয়ে করব না মানে করব না। রাগে গস গস করতে করতে ফোনটা কেটে দিল। বারাবারি একটা সীমারেখা আছে, জন্ম দিয়েছে বলে যাকে তাকে ধরে আমার সাথে বিয়ে দিয়ে দিবে, আর আমাকেও তা সব মুখ বুঝে সহ্য করতে হবে, না এটা হতে পারে না। মনে মনে নিজের মা বাবাকে দোষারোপ করছি। হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠল, প্রাইভেট নাম্বার। আমাকে আবার প্রাইভেট নাম্বার থেকে কে কল করলো? হ্যালো, হ্যালো, কে বলছেন? কথা বলো না কেন, কানা নাকি? হ্যালো, কে বলছেন? ভাইয়া। ভাইয়া? কিসের ভাইয়া, কোন ভাইয়া? কাকে ফোন করেছেন বলুন তো, কে আপনি? ভাইয়া, আমি ছুটকি। ছুটকি? ও আচ্ছা আচ্ছা, দেখ ছুটকি, একটু আগে মা আমার মাথা খেয়েছে, এখন আবার তুই শুরু করিস না। আরে বোঝার চেষ্টা কর একটু, ওই তো ওইটুকু একটা মেয়ে তুই, তোকে আর আমাকে যায় বল? এই শোন, রাজপুত্রের মতো একটা সুন্দর ছেলে পাবি তুই বোন, আমাকে দয়া করে ছেড়ে দে। কেন বাচ্চার জানের পিছনে পড়ে আছিস বলতো? ভাইয়া, আমিও তোমাকে বিয়ে করতে চাই না, আমি খুব বড় বিপদে আছি, যেখান থেকে একমাত্র তুমিই পারো আমাকে বাঁচাতে। তুমি এখনই বের হও, গ্রামে আসো, এখানে আমার জীবন মরণ প্রশ্ন। আমি গ্রামে? এখন পাগল হয়েছিস তুই? আর হ্যাঁ রে, তোর গলা এমন শোনাচ্ছে কেন রে? সিরিয়াস কিছু নাকি? হ্যালো, হ্যালো, ফোনটা কেটে গেল। আমার মনের মধ্যে কেমন যেন কুয়ো ডাকছিল। ছুটকির গলা সত্যি সত্যি অনেক বেশি ভয়ার্ত লাগছিল। কোন একটি বড় বিপদ ঘটেছে গ্রামে। প্রাইভেট নাম্বারে কল এসেছিল, কাজে আমি চাইলেও তাকে কল ব্যাক করতে পারবো না। অগত্যা তল্পি তল্পা গুছিয়ে বের হয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে পরের দিন সকালেই। মনের মধ্যে একটা কথায় বারবার ঘুরপাক খাচ্ছিল, আমি খুব বড় বিপদে আছি। এই কথাটা ছুটকি কেন বলেছিল? শেষমেশ অনেক দৌড়ঝাঁপ করার পরে ট্রেনে উঠে বসলাম। মন থেকে কিছুতেই অস্থিরতাটা দূর করতেই পারছি না, বারবার একটা কথায় মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, ছুটকির কি বিপদ হতে পারে? আর এমন কি বা বিপদ যা আমি ছাড়া অন্য কেউ সুরাহা করতে পারবে না? দুপুর গড়িয়ে রাত হয়ে গিয়েছে, ট্রেন তার আপন মনে ছুটে চলেছে। শেষে ট্রেন থেকে নেমে যখন নিঝুমপুর বাজারে এসে পৌঁছালাম, তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ইয়ে কি, এই একটা রিক্সা বা ভ্যান কিছুই তো নেই নদীর ঘাটে যাওয়ার জন্য। আকাশে জোর ঘন কালো মেঘ দেখে আগে থেকেই ভয়ে বাড়ি চলে গিয়েছে সবাই। আর কি করা, হেঁটেই যেতে হবে নদীর ঘাট পর্যন্ত, না হলে হয়তো কোনো মাঝি মোল্লারও দেখা পাবো না। যেই ভাবা সেই কাজ,
হাঁটতে শুরু করলাম নিজুমপুর নদীর ঘাটের দিকে। একপাশে বড় পাট ক্ষেত, অন্য পাশে ফাঁকা শুনশান ধানি জমি। শরীরের মধ্যে মাঝে মধ্যে শিহরণ ধরিয়ে দিচ্ছে। অনাকাঙ্ক্ষিত বৃষ্টির প্রত্যাশায় রাতে ঝিঝি পোকাগুলো তারস্বরে চিৎকার করছে। এই পরিবেশে নিজের ভয়কে সংযত করা যে কারো পক্ষে অসম্ভব। নদীর পাড়ে এসে চোখ কপালে উঠে গেল আমার। চারদিকে কালো জলরাশিতে বিস্তীর্ণ, তবে কোথাও কোনো মাঝি মোল্লা দেখা নেই। কি এবার নদী পার হব কিভাবে? ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। স্টেশনে ফিরে যেতে হবে মনে হচ্ছে। আরে দাদামশাই, যে উঠে আসুন উঠে আসুন, এখনই বৃষ্টি নামলো বলে। হকচকিত হয়ে তার দিকে ফিরে তাকালাম। লোকটাকে আমি চিনি, এ তো বিনয় মাঝির ছেলে বিমল মাঝি। কিন্তু ইয়ে হঠাৎ করে এখানে এলো কিভাবে? একটু আগে তো এখানে ছিল না। ও দাদা উঠে আসুন না, এবার ঝড় শুরু হলে তো পরে মুশকিল হবে। আরে জলদি উঠে আসুন। বিপদে পড়লে তখন আর ভূতপ্রেত নিয়ে ভাবার সময় থাকে না। আমার ক্ষেত্রে ব্যতিক্রম হবে কেন? নৌকায় উঠে চলতে লাগলাম। নৌকা যখন মাঝ নদীতে, তখন আকাশ ভেঙে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। বিমল যত দ্রুত সম্ভব নৌকা ছুটাতে লাগলো। হঠাৎ সে আমার কাছে জানতে চাইল, তা দাদা কি এবার গ্রামে বিয়ে করতে এলেন নাকি? একেতে রাত বেড়াতে নদীর মধ্যে নৌকায় বৃষ্টিতে ভিজছে, তার উপর বিমলের এই প্রশ্নটা মিজাজটা চট করে তাতিয়ে দিল। আমি একটু রেগে গিয়ে বলি, না না শুধু বিয়ে কেন, সাথে বাচ্চা নিয়ে শহরে ফিরবো ভাবছি, তুই ভালো করে নৌকা চালা। বৃষ্টিতে বিমলকে ভালোভাবে দেখা যাচ্ছে না, তবে যতটা আফসা দেখা যায় তার মধ্যেই যেন মনে হলো আমার উত্তরে বিমল একদমই খুশি হয়নি। একই রাস্তায় বাড়ি হয় নৌকা থেকে নেমে বিমলকে সাথে নিয়েই বাড়ির দিকে বের হলাম। এখনো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, তবে বৃষ্টি এখন আর হচ্ছে না। অন্ধকারে গ্রামের মেঠো পথ, ঝিঝি পোকার ডাক, বৃষ্টি স্নাত শীতল বাতাস, সব মিলে এক অনৈসর্গিক আবহাওয়া সৃষ্টি করে দিয়েছে। শরীরটা বারবার রোমাঞ্চিত হচ্ছে। আমার পাশেই বিমল কোনো রকম শব্দ ছাড়াই হেঁটে চলেছে, বোধহয় বড় কোনো চিন্তায় ডুবে আছে সে। হঠাৎ সামনে কবরস্থানটার দিকে চোখ পড়তেই বুকটা ধক করে উঠলো আমার। সাদা শাড়ি পরা কোনো একটি রমণী আস্তে আস্তে পাশের কবরস্থানটার দিকে হেঁটে যাচ্ছে। ইয়েকে আমি চিনি, ইয়ে তো সুটকি, কিন্তু এত রাতে এই কবরস্থানের মধ্যে কেন এসেছো ছুটকি? ওই ছুটকি, কিরে তুই এখানে কি করছিস? বিমল বিমল চল তো দ্রুত দেখি কি করছো এখানে। এই বলে পিছনে ঘুরে দাঁড়াতেই হাত পা সব অসার হয়ে গেল আমার। কোথায় বিমল? সামনে যে দাঁড়িয়ে আছে তাকে আর যাই বলা যাক, কোনো মানুষ বলা চলে না। সঙ্গে সঙ্গে বিমল আমার গলা চেপে ধরল। ছেড়ে দে বিমল, ছেড়ে দে আমাকে। ছেড়ে দেব? তোকে ছেড়ে দেব? তুই আমার ভালোবাসা আমার থেকে কেড়ে নিয়েছিস, তোকে আমি ছেড়ে দেব তা কখনো নয়। তোকে আজ এই মাটিতেই পুঁতে ফেলবো আমি। আমি হাজার চেষ্টা করেও নিজেকে এই হাতের বন্ধন থেকে ছড়াতে পারছি না। গলা বুক
শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, চোখে ঝাপসা দেখছি। বুঝতে পারছিলাম এটাই এই পৃথিবীতে আমার শেষ দিন, আমি আর কখনোই মা বাবা দেখা পাবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও ভাইয়াকে। না, ছাড়বো না ওকে। এখানে তোকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে এসেছে, ওকে তো আমি আজ মেরেই ফেলবো। ওনার কোনো দোষ নেই, তুমি না জেনে বুঝে এত কিছু করেছো। কি বলছিস তুই? আমি এক পৈশাচিক শক্তি থেকে মুক্তি পেয়ে পাশে দাঁড়িয়ে হাঁপাতে লাগলাম। দেখলাম সুটকি, না একে সুটকি বলা চলে না, একটি প্রেতিনী, একটি প্রেতের সাথে সমানে কিছু একটা বলে চলেছে। আমি এই কথাগুলোর কিছুই বুঝতে পারছি না। কথার একটা পর্যায়ে সে প্রেত আর প্রেতিনী দুজন আমার দিকে ফিরে তাকালো। এরপর বিমল আমার দিকে হাত জোর করে ক্ষমা চাইল, আমি আর সহ্য করতে পারলাম না, সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। সকালে আমার যখন ঘুম ভাঙে, তখন জানালা দিয়ে সকালের স্নিগ্ধ আলো এসে পড়েছে আমার মুখের উপর। আমার পাশে দাঁড়িয়ে থাকা মামাকে সব খুলে বলতেই মামা আমাকে যা বলল তা শুনে বিমোহিত হয়ে পড়লাম। আমি সুটকি আর বিমলের প্রেমের সম্পর্ক ছিল প্রায় 3 বছর ধরে। ধর্ম আলাদা হওয়ায় এই প্রেমের সম্পর্ক সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল তারা। উদ্দেশ্য ছিল বিমল কিছু একটা করে সুটকিকে নিয়ে পালিয়ে বিয়ে করবে। বিষয়টা জানাজানি হলে সুটকির মা বাবা সুটকিকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। পাত্র ঠিক করা হয় আমাকে, তবে এই সব ঘটনা আমার মা বাবা কিছুই জানত না। সেদিন যখন সুটকি আমাকে কল করেছিল, তখন জানালার পাশে দাঁড়িয়ে বিমল সুটকিকে বলতে শুনে আমাকে সে যত দ্রুত সম্ভব গ্রামে আসতে বলছে। বিমলের তখন ধারণা হয় সুটকি এই বিয়েতে রাজি, আর সেজন্যই যত দ্রুত সম্ভব গ্রামে আমাকে আসতে বলছে সে। রাগে দুঃখে কষ্টে আর সুটকির এই বেইমানিটা মানতে না পেরে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। বেচারি সুটকি বিমলের এই মৃত্যু সহ্য করতে পারেনি, সেও বিষ খেয়ে আত্মহত্যা করে। সব শুনে আমি আর ওখানে এক মুহূর্ত দাঁড়ালাম না, ট্রেনে করে নিজের বাড়ির দিকে রওনা হয়েছি। আর মনে মনে ভাবছি, সুটকি রে, তোদের কি এই পৃথিবী আলাদা করতে পারেনি রে? কই, এখন তো তোরা একসাথে আসিস, ওখানে নেই কোনো জাত্যাভিমান, নেই কোনো ধর্মের পিছুটান, আছে শুধু তোদের নিঃস্বার্থ ভালোবাসা। পরপারে সুখে থাকিস বোন।